একটা সসপ্যানে পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ম্যাগি। এখানে আমি দুটো ম্যাগি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। মশলাটা দিয়ে একটু নেড়ে দেব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে, আমি শুকনো করে রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, সবগুলো একটু মাখিয়ে নেব। এবার দিয়ে দেবো একটা ডিম, ডিমটা ভালো করে মাখিয়ে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি ডিমটা ভাজার জন্য। দিয়ে দিচ্ছি সরিষার তেল, তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ডিম, ডিমটা আমি এক পাশ সুন্দর করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ম্যাগি, সমানভাবে দিয়ে দেব ম্যাগিটা আমি। দেখতে পাচ্ছেন গাইজ আমি সমানভাবে দিয়ে নিয়েছি। এবার ডিমটা উল্টিয়ে দেব। এটা আমার তৈরি হয়ে গেছে, সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে আমার পেজটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।